যোগাসনে জাতীয় স্তরে প্রথম স্থান পেল শান্তিপুরের পারমিতা সাহা। ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের তরফে অংশ নিয়েছিল যোগা ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজিত 49তম জুনিয়র এবং সাব জুনিয়র ন্যাশনাল যোগা ফোর্স চ্যাম্পিয়নশিপ। হিমাচল প্রদেশের পুনাতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 24-27 সেপ্টেম্বর এই প্রতিযোগিতা হয়। জানা যায়, পারমিতা শান্তিপুর সূত্রাগরের বাসিন্দা। সে 7 বছর বয়স থেকেই যোগাসনের প্রশিক্ষণ শুরু করে। তার হাত ধরেই ষোলো থেকে আঠেরো বছর বয়সীদের বিভাগ জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান এলো রাজ্যে। পারমিতা শান্তিপুর তন্তুবাই সংঘ হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সে শরীরচর্চা ও যোগাসন শুরু করে, পরবর্তীতে এটাকেই ভালোবেসে ফেলেছে। তবে এর আগে স্কুল স্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিল পারমিতা। জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় জিতেছে বার কয়েক, কিন্তু জাতীয় স্তরের প্রতিযোগিতা পুরস্কার অবশ্য এবার প্রথম। পারমিতা বলেন, এখন সকলেই মোবাইলে আসক্ত হয়ে থাকে, তবে বলবো সকলেকে, শরীর সুস্থ রাখতে আপনারাও যোগাসন করুন। পারমিতা সাহা, আমি 7 বছর থেকে এই যোগাসনের সাথে যুক্ত হয়েছি। মূলত এটা ফোন থেকে দূরে থাকা এবং নিজের শরীরটাকে ঠিক রাখার জন্যই এই যোগাসনের সাথে যুক্ত হওয়া। তা আমি সবাইকেই বলবো যে দিনে কিছুটা সময় হলেও সে ছোট থেকে বড় সবাই সবার জন্যই যোগাসন যেন করে বা যে কোনো শরীরচর্চা যেন করতে করে। কত বছর বয়স থেকে করছো এবং কোথায় কোথায় গেছো? আমি 7 বছর ধরে যোগাসন করছি। জাতীয় স্তরে খেলা হচ্ছেই প্রথম, তাছাড়া এমনি জেলা স্তর বা রাজ্য স্তরে আমি খেলেছি। এই জাতীয় স্তরে কোথায় গিয়েছিলে, কি প্রাইজ পেলে, কতজন এসেছিল? জাতীয় স্তরে হচ্ছে মানে 49তম সাব জুনিয়র এবং জুনিয়র ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যোগা ফেডারেশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে হলো হিমাচল প্রদেশের উনাতে। এটা শুরু হয়েছিল 24 তারিখকে এবং 24শে অক্টোবর এবং শেষ হয়েছিল 27শে অক্টোবর। আর আমার যে ট্র্যাডিশনাল যোগা সেটা ছিল 26 তারিখ। কতজন প্রতিযোগী ছিল সেখানে? সেখানে 30টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে মোট 57 জন প্রতিযোগী ছিল। তাদেরকে বলবো তুলনামূলক ফোনটা কম দেখা। হ্যাঁ, ফোনের মধ্যে অনেক ভালো জিনিস আছে, সেগুলো অবশ্যই ব্যবহার করুক, কিন্তু একটু কম করে একটু শরীরচর্চার দিকেও যেন নজর দেয়, কারণ আমাদের শরীরটা আগে। এই যোগা শিখলে কিভাবে, একাকাই করো না কেউ তোমায় হেল্প করে? শান্তিপুরের যে শিক্ষক উজ্জ্বল স্যার, উনি আমাকে যোগাসন শেখান। ভবিষ্যতে কি ইচ্ছা আছে? ভবিষ্যতে আমার টিচার হওয়ার ইচ্ছা আছে এবং যোগাসনটাকেও সারা জীবন ধরে রাখার ইচ্ছা। কোন টাইমে তুমি এই সময়টা বের করো? এটা আমি সকাল 7টা থেকে 8টা 1 ঘন্টা আমি অভ্যাস করি রোজ। কিসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি, তন্তুবাই সংঘ হাইস্কুলের ছাত্রী।